এসে অরিজিনাল কন্ডিশনতে আছে বডিটা আচ্ছা মাশাআল্লাহ খুবই ফ্রেশ একটি গাড়ি এই গাড়ি না এছাড়াও কিন্তু রম আমার কাছে আরো চারটা আছে চারটি রম আছে চারটা চার কালার একটা হচ্ছে পাল কালার একটা হচ্ছে স্কাই কালার একটা হচ্ছে রেড কালার গাড়ির পেপারস এবং গাড়ির বডি এই দুটা জিনিস 100% গ্যারান্টি যে কটা গাড়ি আমার কাছে রম আছে আলহামদুলিল্লাহ সবগুলো মানে কোনটাই কোনটা থেকে কম নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ভাইজান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তার থেকে 10 গজ গাবতলী দিকে আগেলেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলী দিয়ে আসবেন মোহাম্মদপুর চৌরাস্তার 10 গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ড পেয়ে যাচ্ছেন আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি আমাদের লোকেশনে চলে আসতে পারবেন এবং আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ নাসিম ভাই কি গাড়ি দেখাবেন আজকে আজকে দেখাবো ভাই খুব স্পেশালিটি গাড়ি সেটা হচ্ছে টয়োটা রম জি খুব জনপ্রিয় গাড়ি খুবই জনপ্রিয় গাড়িটার মডেলটা বলে দিন ভাই এটা মডেল হচ্ছে 2009 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2014 পেপারস তো ভাই আপ টু ডেট পেপারস ফুল আপডেট 23 সাল 24 সাল নাসিম ভাই গাড়ির কন্ডিশন কি কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম রিকন্ডিশন গাড়ির মতো দুটো নাম্বার প্লেট যদি খুলে ফেলি মনে হবে একদম রিকন্ডিশন সামনে লাইটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম অরিজিনাল হেডলাইট আচ্ছা সাথে ফগ লাইট দেওয়া আছে সামনে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম গাড়ির সাথে অরিজিনাল যে রমের গ্রিল সেই গ্রিল আর নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ 37 সিরিয়াল এবং সামনে পিছনে স্টিলের একটা বাম্পার দেওয়া আছে যেটাকে সেফটি বাম্পার আমরা বলি আচ্ছা এবং এই পাশের লাইটও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম অরিজিনাল হেডলাইট সাথে ফগ লাইট দেওয়া আছে সামনে একটা টোটাল লোগো দেওয়া আছে যদিও এটা অরিজিনাল না এটা আফটার মার্কেট থেকে লাগানো আচ্ছা এছাড়া আমরা গাড়ি দেখবো সেটা হচ্ছে গাড়ির গ্লাসগুলো দেখবো সামনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে 100% অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার দেওয়া আছে এখানে সেন্সার দেওয়া আছে একদম 100% অরিজিনাল গ্লাস আচ্ছা সামনে গ্লাস এছাড়া আমরা গাড়ির রিংটাটা একটু দেখে নিচ্ছি রিংগুলো দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল যে রিং জাপানি সে জাপানি অ্যালো রিং এবং টায়ারগুলো হচ্ছে একদম ব্র্যান্ড নিউ টায়ার আচ্ছা চারটা টায়ারই অলমোস্ট নতুনের মতো একেবারে জি এছাড়া সাইডের যে রেনসেটগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেনসেট হচ্ছে গাড়ির অরিজিনাল রেনসেট আচ্ছা প্রত্যেকটা রেনসেটে কিন্তু রমের একটা স্টিকার দেওয়া আছে আচ্ছা 100% জেনুইন 100% জেনুইন স্টিকার ওকে জি এছাড়া আপনি গাড়ির কালারটা তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই মানে একটা রিচ কালার অসাধারণ কালার অসাধারণ একটি কালার মাশাআল্লাহ খুবই সুন্দর এছাড়া আমরা গাড়ির একটু ভিতর সাইডটা আপনাকে দেখাই ভিতরটা দেখেন মাশাআল্লাহ একদম নতুনের মতো আচ্ছা প্রত্যেকটা ডোর দেখেন মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে সামনের ডোর প্যাডগুলো সিটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর এবং ভিতরে ইন্টেরিয়াল তো একদম অসাধারণ অসাধারণ একটা দেখতে মনে হবে একটা জিপের মতো আচ্ছা ফাইভ সিটের গাড়ি ফাইভ সিটের গাড়ি এছাড়া এই গাড়িতে আরেকটা স্পেশাল জিনিস দেখাবো সেটা হচ্ছে গাড়ির ডোরগুলো একটা ডোর অটো মাঝখানে কোনো পিলার নেই মাঝখানে কোনো পিলার নেই একেবারে ফ্রেশ অবস্থা বাম পাশে কোনো পিলার নেই বাম পাশে কোনো পিলার নেই রোগী তাদের জন্য এটা বেস্ট হ্যাঁ অবশ্যই রোগী নিয়ে যেতে পারবেন তারপর হচ্ছে বয়স্ক বাবা মা যাদের আছেন তারা অনেকে উঠতে কষ্ট হয় উঠতে তাদের জন্য বেস্ট তাদের জন্য বেস্ট একটা গাড়ি টয়োটা রম গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা ফাইভ সিটের গাড়ি ফাইভ সিটের গাড়ি ভিতরটা বেজ ভিতরটা বেজ ইন্টেরিয়াল সিএনজি করা গাড়ি একটা ডোর ফুললি অটো দেখেন ফুললি অটো ডোর আচ্ছা ফুললি অটো ডোর জি এবং পিছনে গ্লাসগুলো হচ্ছে একেবারে প্রাইভেসি গ্লাস ব্ল্যাক কালার টিনটেক গ্লাস প্রত্যেকটা ডোরের হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন নিকেল দেওয়া আছে মাশাআল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি পুরো বডিটা আপনি দেখেন কোথাও কোনো মানে ঢেউ নেই বা কোথাও কোনো এই যে ক্রসগুলো দেখতে পাচ্ছেন যে ক্রসগুলো কোথাও এলোমেলো নেই একেবারে অরিজিনাল যে বডির কন্ডিশন থাকে সে অরিজিনাল কন্ডিশনটা আছে বডিটা আচ্ছা মাশাআল্লাহ খুবই ফ্রেশ একটি গাড়ি চাকাগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম নতুন নতুন চাকাগুলো এছাড়া পিছনের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস হচ্ছে একেবারে অরিজিনাল ব্ল্যাক কালার গ্লাস পিছনের ব্যাকলাইটগুলো হচ্ছে এলইডি ব্যাকলাইট আচ্ছা এবং সামনে পিছে স্টিল এসএসএর বাম্পার দেওয়া আছে মাশাআল্লাহ ওকে পিছনের গ্লাসগুলো একদম অরিজিনাল নাম্বার প্লেটগুলো দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো গ 37 সিলারের গাড়ি আচ্ছা টয়োটা রম জি মাশাআল্লাহ প্রত্যেকটা জিনিস একেবারে অরিজিনাল অবস্থা আছে আমি একটু ভিতরটা থেকে দেখাই পিছনে অনেক স্পেস পিছনে সিএনজি করার পরেও কিন্তু অনেক জায়গা অনেক জায়গা সিএনজি একদম নতুন সিএনজি করা 60 লিটার সিএনজি সহ গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা যারা রম পছন্দ করেন একবার হলো এই গাড়িটা দেখে যান অবশ্যই খুব সুন্দর শুধু এই গাড়ি না এছাড়াও কিন্তু রম আমার কাছে আরো চারটা আছে চারটি রম গাড়ি রম আছে চারটা চার কালার একটা হচ্ছে পাল কালার একটা হচ্ছে স্কাই কালার একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে সিলভার কালার আচ্ছা তাহলে তো ভাই রম গাড়ির হাট হয়ে গেল রম গাড়ির বাজার করতে বাজার হয়ে গেল জি এবং প্রত্যেকের জয়েন্ট দেখেন একদম অরিজিনাল জয়েন্টগুলো আছে মাশাআল্লাহ খুবই সুন্দর একেবারে অরিজিনাল কালার ভাইয়া কোথাও কোনো কালার করা হয়নি আচ্ছা মদিনা কার কালেকশনে একটা জিনিসের গ্যারান্টি পাবেন সেটা হচ্ছে গাড়ির পেপারস এবং গাড়ির বডি আচ্ছা এই দুটো জিনিস 100% গ্যারান্টি আচ্ছা এই এই দুটো জিনিস নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই একেবারে বডি এবং পেপারস 100% ইঞ্জিন যেটা সেটা আপনি নিজেও দেখে নেবেন প্লাস যদি মনে করেন ইঞ্জিন মানে নিজে যদি না বুঝেন
আমার মনে হয় বিভিন্ন অ্যানালাইস সেন্টার আছে, সেখানে যদি নিয়ে গিয়ে টেস্ট করেন আপনি ফুলি রিপোর্ট পেয়ে যাবেন। বাট বডির বডিটা কিন্তু সবাই বুঝে না, কারণ অ্যাক্সিডেন্ট করা গাড়ি থাকতে পারে, পেপার্স এগুলো তো 100% সবাই বুঝে এবং বিআরটিতে গেলে আপনি নিজেও বুঝতে পারবেন। সেই জন্য পেপার্স এবং বডি দুটো জিনিস আমার 100% গ্যারান্টি দিয়ে থাকে। এই দুইটাই ইম্পর্টেন্ট, এই দুইটাই ইম্পর্টেন্ট। এবং এই পাশে বডিটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, একেবারে টানা বডি, কোথাও কোনো মানে ডিসকালার নেই, একেবারে অরিজিনাল অবস্থা আছে। এবং এই ডোরটা কিন্তু শাটার ডোর, আচ্ছা স্লাইড ডোর, জি স্লাইড ডোর, মাশাআল্লাহ খুবই সুন্দর। প্রত্যেকটা জয়েন্ট দেখেন, প্রতিটা জয়েন্টে মাশাআল্লাহ খুবই সুন্দর। আচ্ছা সিলিংটা তো ভাই ফ্রেশ, অনেক ফ্রেশ ভাইয়া, খালি ফ্রেশ না, অসাধারণ ফ্রেশ মাশাআল্লাহ, খুবই সুন্দর একেবারে। ওকে সামনে ডোরটা, সামনে ডোরটা দেখেন, যে ডোরটা সবচেয়ে বেশি মানে ইউজ হয়, জি। তো আলহামদুলিল্লাহ দেখেন কোথাও একেবারে কোনো ছিঁড়া ফাটা নেই বা স্ক্যাচ নেই, মাশাআল্লাহ একদম অরিজিনাল অবস্থা আছে। ওকে এছাড়া প্রত্যেকটা মাস্টার সুইচ তো ভাই ফ্রেশ, জি জি, প্রত্যেকটা সুইচ দেখেন, এই যে প্রত্যেকটা সুইচ দেখেন একেবারে অরিজিনাল অবস্থা আছে। ওকে এখানে আপনি ডোর কন্ট্রোল করার জন্য ডোরের সুইচ দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে খুলতে পারবেন, এখান থেকে কন্ট্রোল করা হয়ে গেছে, ডোরটা খুলে গেছে, মানে যে ড্রাইভ করবে এখান থেকে সব কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া গাড়িতে ডিভিডি ব্যাক ক্যামেরা দেয়া আছে, ভিতরে সেলিং গুলো একটু দেখেন, বিশেষ করে অসাধারণ, এই দেখেন সেলিং গুলো অনেক ফ্রেশ, একটু অনেক ফ্রেশ ভাই, অনেক আসলে এত ফ্রেশ পাওয়া খুব কম যায়, কারণ যে কটা গাড়ি আমার কাছে রম আছে আলহামদুলিল্লাহ সবগুলো মানে কোনটাই কোনটা থেকে কম না, একেবারে ফ্রেশ সবগুলোই ফ্রেশ, জি। একটা সিএনজি করা, একটা এলপিজি করা, একটা হচ্ছে তেলের গাড়ি, আচ্ছা তিনটা তিন কোয়ালিটির গাড়ি আমার কাছে আলহামদুলিল্লাহ এখন স্টকে আছে, আর একটা হচ্ছে ওল্ড শেপের রম, আচ্ছা ওইটাও তেলের গাড়ি। ওকে তো মাশাআল্লাহ ভিতরটা দেখতেই পাচ্ছেন একেবারে জিপ কোয়ালিটির গাড়ি, খুবই সুন্দর। এবং স্টারিং স্টারিংটা দেখতে পাচ্ছেন যে কোথাও মানে একটা স্ক্যাচ নেই বা কোথাও কোনো ডিসকালার হয়নি, একেবারে অরিজিনাল কন্ডিশনে আছে। এবং ভিতরে সেলিংগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, সুপার কন্ডিশন, একেবারে ফ্রেশ অবস্থা আছে ভাই। চলেন ভাই আমরা একটু ইঞ্জিনে দেখি, জি অবশ্যই। অবশ্যই আপনারা যারা দর্শক যারা আসবে গাড়ি ইঞ্জিনটা অ্যানালাইস সেন্টারে নিয়ে টেস্ট করতে পারবে। আমি একটু গাড়ির ভিতরে বডিগুলো দেখিয়ে দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন চ্যাসিসের অংশগুলো, প্রত্যেকটা জয়েন্ট দেখেন, যে সামনের মার্সেল এবং লাইটগুলো আমি বলেছিলাম অরিজিনাল লাইট, সেই লাইটগুলো একটু দেখেন, প্রতিটা লাইট কিন্তু অরিজিনাল লাইট, হেডলাইট ব্যাকলাইট প্রতিটা লাইট, প্রতিটা প্রত্যেকটা লাইট এবং সামনের মার্সেলগুলো দেখেন, শুধুমাত্র এটা ওয়াশ করা হয়েছে, এগুলো কিন্তু কোনো কালার করা হয়নি। এবং এই যে ভিতরের এসির সিস্টেমটা একটু খেয়াল করে দেখবেন, ভিতরটা যথেষ্ট ফ্রেশ একেবারে, যথেষ্ট ফ্রেশ, জি আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ এগুলো গাড়ি, এই দেখেন পুরো মার্সেল একেবারে সুপার কন্ডিশন, সুপার ফ্রেশ অবস্থা আছে, জি অসাধারণ। এবং আপনি খেয়াল করে দেখেন বাবুভাই বনেটের ভিতরের অংশটা, এগুলা রাফলি গাড়ি ইউজ করলে কিন্তু এগুলো ম্যাক্সিমাম টাইমে দেখবেন সার্ভিসিং সেন্টারে নিলে এগুলো এগুলো একেবারে নষ্ট করে ফেলে, আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে, কারণ রাফ ইউজ করলেই কিন্তু আপনার গাড়ি বেশি নষ্ট হয়, নষ্ট হয় আর কি। তো আলহামদুলিল্লাহ এগুলো রাফ ইউজ হয়নি, একেবারে ফ্রেশ অবস্থা আছে, যেহেতু হিট প্রুফটা মানে রাফ ইউজ হয় না বোঝা যাচ্ছে, একদম ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ। শুধু হিট প্রুফ না, আপনি এই এই পাশের হিট প্রুফ থেকে আপনি এগুলো হিট প্রুফ একটু খেয়াল করে দেখবেন, আচ্ছা মাশাআল্লাহ একদম ফ্রেশ, মানে বললাম না দুইটা নাম্বার প্লেট যদি খুলে ফেলি মনে হবে একদম রিকন্ডিশন গাড়ি। ওকে এতটুকু গ্যারান্টি আল্লাহর রহমতে আছে। এটা মডেল হচ্ছে 2009, রেজিস্ট্রেশন হচ্ছে 2014-তে, অল পেপারস আপডেটেড, পেপারস ফুল, 23-24 সাল আপডেট, সিএনজি করা, টয়োটা রম। ভাইয়া দাম কত চাচ্ছেন গাড়ি? এটা দাম চাচ্ছি আমরা 13,80,000 টাকা। এটা তো ভাই আস্কিং প্রাইস, এটা আস্কিং প্রাইস, এটা ফিক্স না, অবশ্যই গাড়ি দেখে পছন্দ হলে তারপর আমরা দাম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনার মোবাইল নাম্বারটা বলুন। যে আমার ফোন নাম্বার হচ্ছে 01711-586762, পাশাপাশি একটা নাম্বার সেটা হচ্ছে 01971-222-570, দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন। ঠিক আছে নাসিম ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।